কোনো শিশুর সাথে কথা বলার সময় আপনি তাকে নতুন শব্দের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন কোনো কিছু বর্ণনা করার সময় পরিচিত শব্দ ব্যবহার করার পরিবর্তে আপনি একই রকম অন্য কোনো একটি শব্দ ব্যবহার করতে পারেন এটা শিশুর কাছে নতুন হতে পারে উদাহরণস্বরূপ গাছটি বড় বলার পরিবর্তে আপনি বলতে পারেন এইটা বিশাল অথবা প্রকাণ্ড অথবা দৈত্যকৃতি অথবা বৃহদাকার অথবা এই খাবারটি ভালো বলার পরিবর্তে আপনি বলতে পারেন এটা সুস্বাদু মুখরোচক পরম উপাদেয় অথবা অপূর্ব এটি করার মাধ্যমে আপনি শিশুকে কোনো কিছু বর্ণনা করার জন্য নতুন শব্দ শিখতে সাহায্য করবেন